আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে ঘরে বসে আপনার জমির খাজনা দিতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখন দেখুন গুগলে লিখবেন land.gov.bd, তারপরে এখানে ভূমি মন্ত্রণালয় আসবে। ঠিক এখান থেকে ভূমি মন্ত্রণালয় ক্লিক করলাম, তারপর নিচে ভূমি উন্নয়ন কর এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা আরেকটা পেজে নিয়ে যাবে, এখান থেকে আমরা দেখতে পাব এই বাম পাশে দেখুন পেমেন্ট করুন এখানে অপশন আছে। এখানে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন বিভাগ নির্বাচন করুন মৌজার, তারপরে দেখুন আমি এই যে মৌজার নির্বাচন করলাম, তারপরে হোল্ডিং নাম্বার, যদি না জানেন তাহলে অফিসে যায় যা জিজ্ঞেস করবেন। তারপরে দেখুন এই অনুসন্ধানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের পরবর্তী আরেকটা পেজে নিয়ে যাবে। তবে এখানে দেখাচ্ছে আপনারা যা যা লিখেছেন সমস্ত কিছু দেখাচ্ছে, এবং আপনার তারপর দেখুন NID যাচাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাদের এই আরেকটা পেজে নিয়ে যাবে, এই যে NID যাচাই করুন, তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, NID দিবেন, তারপরে NID-র যে থেকে থেকে জন্ম তারিখ সেটি দিবেন। তারপর পরবর্তী ক্লিক করার পরপরই দেখুন আপনার এই ছবি সহ আপনার পুরো নামটা চলে আসবে এখানে। তারপরে আসার পর এই যে আবার পরবর্তীতে ক্লিক করবেন, পরবর্তী ক্লিক করবেন, পরবর্তী ক্লিক করার পর এখানে দেখুন তারা আপনাদের সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে, এই যে কে কে এখানকার মালিক এই সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। তারপর দেওয়ার পর এইখানে দেখুন যে অনলাইন কর্নার পেমেন্টে এখানে দিবেন, তারপরে এই বিকাশের মাধ্যমে এটা আপনারা নামটা দিবেন, বিকাশের মাধ্যমে, বিকাশের মাধ্যমে দেওয়ার পর এখানে এই যে আবার দিবেন ওকে। হ্যাঁ, এই যে করে চাইছে এখানে অপেক্ষা করে লোন নেবে, লোন দেওয়ার পর একটু পরে দেখুন এখানে এই যে বিকাশ থেকে আপনার 120 টাকা তারা কেটে নেবে। তারপর দেখুন এই আপনার আপনার মোবাইলে একটা কোড যাবে, ঠিক এখান থেকে কোডটা বসিয়ে দেবেন, বসে এই যে কনফার্ম ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার বিকাশ এই যে ভেরিফাই সাকসেসফুলি হয়ে গেছে। তারপর একটু অপেক্ষা করবেন, অনেক সময় নেটের জন্য সমস্যা হতে পারে, একটু অপেক্ষা করার পর দেখবেন যে একটা স্লিপ দিবে তারা, এই স্লিপটা ডাউনলোড করে নেবেন। এই একটা স্লিপ তারা ডাউনলোড করে দিচ্ছে, এই ডাউনলোড করে নেবেন, এটাই আপনারা লিখে দেবেন, এটি হচ্ছে আপনাদের প্রমাণস্বরূপ, সমস্ত কিছু রসিদটা থাকবে ভূমি মন্ত্রণালয় থেকে, এখান থেকে আপনারা জানতে পারবেন। গুগলে আসার পর দেখুন আপনারা লিখবেন এই www.idtax.gov.bd, তারপর এখান থেকে ভূমি উন্নয়ন কর নাগরিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখুন আরেকটা অপশনে চলে আসবে, তো এইখান থেকে দেখুন নিচে আসবেন, এই যে নিচে অনলাইন ভূমি উন্নয়ন কর এখানে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে চলে আসবে, এখান থেকে আপনি এই যে মোবাইল নাম্বার দিবেন, জাতীয় পরিচয় পত্র দিবেন, এবং জন্ম তারিখ দিবেন, এই যে এটা পুরাটা দিয়ে তারপরে এখানে পদ্ধতিতে ক্লিক করবেন। পরে দেখবেন যে এই যে আপনার ছবি সহ সমস্ত কিছু এখানে চলে আসবেন, এখানে পুরাটা চলে আসবে। চলে আসার পর আপনারা এই যে আবার পদ্ধতিতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে একটা মোবাইল একটা OTP নাম্বার যাবে, এটা ভেরিফাই করে দেবে। ভেরিফাই হওয়ার পরে আপনারা নতুন করে আবার এটা লগ ইন করবেন। হ্যাঁ, এই ড্যাশবোর্ডে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং 100% প্রোফাইল অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এই যে ড্যাশবোর্ড এবং প্রোফাইলে গেলে 100% প্রোফাইল আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনি কাজ করার পর দেখবেন যে 60% কাজ হয়ে থাকে, এবং বাকি 40% এখানে আপনার যেগুলো দেওয়া না থাকবে
সেগুলো ফিল আপ করবে না। অনেক সময় দেখা গেল যে ইমেল নাম্বারটা নাই, স্থায়ী ঠিকানা নাই, সেটা আপনি দিলেই আপনার প্রোফাইলটা 100% হয়ে যাবে। তারপর দেখুন এখানে আরো কিছু ফিল আপ করলেই আপনার 100% হবে, যেমন খতিয়ান, খতিয়ান সময় এই যে খতিয়ানের সমস্ত কিছু আপনার বাড়ির জমি হোক আর আপনার নাল জমি হোক পুরো ফিল আপ করতে হবে। হ্যাঁ, আপনার বিভাগ কোনটা, তারপরে জেলা কোনটা, মৌজার নির্বাচন করুন, সর্বশেষ খতিয়ান কোনটা, হোল্ডিং নাম্বার কত, কে খাজনা দিবেন তার খতিয়ানের একটা কপি, স্ক্যান কপি এখানে আপনাকে ফিল আপ করতে হবে। আপনার নিজের না উত্তরাধিকার সূত্রে পাইছেন, এগুলো সমস্ত কিছু ফিল আপ করার পরে কিন্তু আপনার প্রোফাইল 100% হয়ে যাবে। এবং তখন আপনার এই যে দাখিলা, বাম পাশে দেখুন এই দাখিলা, এখানে আপনি যখনই আপনার বিকাশে টাকাটা পেমেন্ট করবেন তখন এই দাখিলা এখানে জমা হয়ে থাকবে, তারপর ডাউনলোড করে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।